আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাকরির পরীক্ষায় ভালো করার 5টি পরীক্ষিত কৌশল আজকে আমরা জেনে নিব যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান উত্তীর্ণ হতে চান তাহলে কোন 5টি পরীক্ষিত কৌশল জেনে নিলে আপনি চাকরির পরীক্ষায় ভালো করবেন তো প্রথমেই আমরা যেটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে সিলেবাস হ্যাঁ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবেন একটা নির্দিষ্ট সিলেবাস থাকে যদিও বা চাকরির প্রস্তুতি নেয়ার সময় আমাদের কিন্তু ওভারঅল একটা প্রস্তুতি নিতে হয় কিন্তু আমরা যে কোনো পরীক্ষার পূর্বে যে একটা নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করব সেটার কিন্তু অনেকাংশে একটা সিলেবাস দেয়া থাকে বা ওই বিষয় সম্পর্কে কি কি পরীক্ষায় আসতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া থাকে আমরা যদি কোনো একটা বিষয়ের সিলেবাস প্রথমে জেনে নেই যে এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে বা এটার সিলেবাসটা কি আমরা যদি যে কোনো একটা বই বাজার থেকে কিনে নিয়ে এসে যদি হঠাৎ করে হুকমুক করে পড়তে শুরু করি তাহলে কিন্তু হবে না হ্যাঁ আমাকে আগে পুরো সিলেবাসটা জানতে হবে ওই বিষয়ের কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য আসে বা গুরুত্বপূর্ণ তারপর আমাকে প্রশ্নটা সেই অনুযায়ী আমাকে বইটা পড়তে হবে বা সেই অনুযায়ী আমার পড়াটা কভার করতে হবে এরপরে দেখেন ২ নম্বর যে বিষয়টাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই দেখা যায় বাজার থেকে একটা বই কিনে নিয়ে এসে কি বই কিনে নিয়ে এসে আমরা পড়া শুরু করে দিই কিন্তু আমরা কিন্তু ওই বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ করতে যাই না তো আমরা যদি একটু বিচার বিশ্লেষণ করি ওই যে পরীক্ষাটার জন্য আমরা পড়ছি সেই পরীক্ষা যদি বিগত বছরের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে আমরা নির্দিষ্ট কিছু কিন্তু কমন টপিক খুঁজে পাই ওই কমন টপিকগুলোর আলোকে আমরা এইভাবে বিভিন্নভাবে ভাগ করতে পারি বিভিন্ন ক্যাটাগরিতে যেগুলো চাকরির পরীক্ষায় ওই পরীক্ষার জন্য যদি ধরে আমরা বিসিএস হিসেবে কল্পনা করি যে বিসিএস এর পরীক্ষাতেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা বিষয়েরই এমন নির্দিষ্ট কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন রিপিট হয় তো আমরা বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ করতে পারি যে এই ক্যাটাগরিতে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় এখান থেকে মিসিং হয় না এখান থেকে হয়তো অল্টারনেটিভভাবে 1 বছর বা 2 বছর পরপর প্রশ্ন হয় বা এই অধ্যায়গুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ কম এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে যদি আপনি ভাগ করেন দেখবেন আপনার যে সিলেবাস অনুযায়ী আপনি যে প্রথমে সিলেবাসটাকে ভাগ করলেন সেই সিলেবাস অনুযায়ী এখন আপনার যেই পুরো সিলেবাসের মধ্যে যতটুকু পড়া আছে প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি সেখান থেকে আরও খুব প্রিসাইসলি বুঝতে পারবেন যে কোন অংশটা আমাকে বেশি গুরুত্ব দিতে হবে কোন অংশটা আমাকে কম গুরুত্ব দিতে হবে এবং প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই আপনি দেখবেন যে আপনার প্রস্তুতি একটা উচ্চ পর্যায়ে চলে যাবে আপনি শুধুমাত্র প্রশ্ন বিশ্লেষণ করেই যদি খুব অল্প সময়ও থাকে বা শেষ সময় আপনি কি রিভাইজ দিবেন সবকিছু কিন্তু আপনি প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই ঠিক করতে পারবেন হ্যাঁ এরপরে যদি আমরা বলি যে উইক পয়েন্ট হ্যাঁ 3 নম্বরে আমরা যদি বলি উইক পয়েন্ট দেখবেন প্রত্যেকেরই কিছু কিছু উইক পয়েন্ট থাকে হয়তোবা কেউ বাংলায় ইংলিশে অঙ্ক ভালো অন্যান্য বিষয়ে সাধারণ জ্ঞানে খারাপ আবার অনেকেরই দেখি ইংলিশ অথবা কি গণিত এই দুইটা বিষয় আমাদের অনেকেরই কিন্তু দুর্বলতা থাকে তো যার যে উইক পয়েন্টটা আছে সেই উইক পয়েন্টটা অবশ্যই আমাদের কিন্তু দুর্বল জায়গাগুলোকে সবল করতে হবে আমরা যদি আমাদের উইক পয়েন্টগুলোকে ফোকাস করতে পারি যে আমাদের উইক পয়েন্ট হচ্ছে এইগুলো এবং সেগুলো যদি আমরা কি শক্তিশালী হয়ে উঠি দেখা যাবে যে উইক পয়েন্টগুলো স্ট্রং করার জন্য আমাদের যে স্ট্রং জোনগুলো আছে সেগুলোতে আমরা তো ভালো করবই উইক পয়েন্টগুলো স্ট্রং করলেও আমরা চাকরির পরীক্ষা অনেকটা এগিয়ে যাব এরপরে 4 নম্বরে আমি যেটি বলতেছি সেটি হচ্ছে এমসিকিউ চর্চা বেশি এমসিকিউ চর্চার কোনো বিকল্প নেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত বছরের এমসিকিউ থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয় হ্যাঁ আমরা যদি বিভিন্ন পরীক্ষার কথা বলি যেমন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও দেখা যায় যে পরিমাণ মার্কস পেলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো সেই পরিমাণ প্রশ্ন কিন্তু শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন থেকেই করা হয় তো শুধুমাত্র বিসিএস না প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় যে পরিমাণ মার্কস পেলে আপনি উত্তীর্ণ হবেন দেখা যাবে সেটা বিগত বছর এমসিকিউ থেকে আসে আর এমসিকিউ আপনি যথাযথভাবে যদি খেয়াল করে অপশন খেয়াল করে এবং পরিপূর্ণভাবে পড়তে পারেন দেখবেন এমসিকিউ পড়ার মধ্যেই কিন্তু আপনার বিভিন্ন বিষয়ের যে কনফিউজিং প্রশ্নগুলো থাকে বা অন্যান্য বিষয়গুলো থাকে সেটাও আপনি ক্লিয়ার করতে পারবেন এরপরে সর্বশেষ যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে রিভাইজ হ্যাঁ আমরা অনেকেই আছি শুধুমাত্র পড়ে যাই কিন্তু কোনো একটা বিষয় ভালোভাবে রিভাইজ করি না রিভাইজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা বিষয় আয়ত্ত করার পরে আপনি সেই বিষয়কে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু ভুলে যাবেন তো আপনি যত বেশি রিভাইজ করবেন দেখবেন ওই বিষয়টা আপনার কাছে তত বেশি ইজি মনে হচ্ছে এবং এর পাশাপাশি আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এক্সাম দিতে হবে হ্যাঁ এক্সাম দিলে কি হবে আপনার পরীক্ষার হলের মধ্যে যে পরিবেশটা এটা অনেক সময় কিন্তু আমরা ঘাবড়ে যাই পরীক্ষার হলের মধ্যে বা অনেক সময় আমরা সময় টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা বুঝে উঠতে পারি না বা পরীক্ষার হলে অনেক সময় আমরা প্রশ্ন দেখে একটু উল্টাপাল্টা করে ফেলি তো এই বিষয়গুলো আপনার রুমে থেকে যদি আপনি আগে থেকে এক্সাম দিয়ে অভ্যস্ত হন দেখবেন এই বিষয়গুলোতে আপনার সমস্যার সম্মুখীন হবে না তো আপনি যদি দেখা যায় যে এই 5টি বিষয় যেটা আমরা বললাম সিলেবাস প্রশ্ন বিশ্লেষণ আপনার উইক পয়েন্ট বেশি এমসিকিউ চর্চা এবং কোনো একটা বিষয় আপনি পড়ার পরে সেটা রিভাইজ এবং যদি এক্সাম দেন তাহলে ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ভালো করবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে